action. Okay, hi, hello, welcome to another episode. একদিন টুনটুনি পাখি যাচ্ছিল, যাওয়ার সময় রাস্তায় দেখি একটা আপেল পড়ে আছে। সেই দেখি টুনটুনি পাখি ওখানে দাঁড়ায় যায়। তারপর টুনটুনি পাখি ভাবলো আপেলটাকে খেয়ে নেবে, সে আপেলটা খেয়ে নেয়। আর এই আপেলে একটা ভূত আপেল সেজে ওখানে ছিল। তারপর টুনটুনি পাখি ওখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে কান্না করে টুনটুনি পাখি সে পেটের ব্যথা জ্বালায় থাকতে পারছে না। আর ভূত টুনটুনি পাখির পেটের ভিতরে ছিল। টুনটুনি পাখি জানে না ভূত তার পেটের ভিতরে আছে। আর টুনটুনি পাখি ব্যথার জ্বালায় অনেক জোরে জোরে কান্না করে। তারপর তার বাড়িতে তার বন্ধু চলে আসে। তার বন্ধু এসে বলল, বন্ধু কান্না কেন করছো, তোমার কি হয়েছে? তারপর পাখিটা বলল, আমার কেন জানি না পেটটা অনেক ব্যথা করছে, এখন কি করব। তারপর কাকটা বলল, আচ্ছা এই কথা, আজকে তুমি কিছু খেয়েছো কি? তারপর টুনটুনি পাখি বলল, হ্যাঁ আমি যাওয়ার সময় একটা জঙ্গলের মাঝখানে একটা আপেল পড়েছিল, ভাবলাম এটাকে খেয়ে নিই, ওই আপেলটাকে খেয়ে নিয়েছিলাম। তাই ওর কাকটা বলল, আমার মনে হয় আপেলটা খাওয়ার জন্য তোমার পেট ব্যথা করছে। ওটা বলল, চলো আমার সাথে। তারপর পাখিটা বলল, কোথায় যাব? তারপর কাকটা বলল, তোমার পেট ব্যথা করছে না, চলো আমি একজনকে জানি যে তোমার পেটের ব্যথা ঠিক করতে পারে। তারপর কাকটা পাখিটাকে একটা মানুষের কাছে নিয়ে যায়। আর মানুষটা দেখলো টুনটুনি পাখি পেটের ব্যথায় থাকতে পারছে না। তারপর মানুষটা তার জাদু দিয়ে দেখলো ভূত আপেল হয়ে ওখানে পড়েছিল আর টুনটুনি পাখি খেয়ে নিয়েছে। তারপর মানুষটা বলল, আচ্ছা এই কথা আমি দেখছি। তারপর মানুষটা টুনটুনি পাখির পেটের ভিতরে চলে যায়। আর গিয়ে দেখলো টুনটুনি পাখি পেটের ভিতরে ভূতটা আছে। মানুষটা বলল, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে আমি বন্দি করে রেখে দেবো, বলে দিলাম। তারপর ভূতটা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর মানুষটা ওখান থেকে বার হয়ে যায়। আর টুনটুনি পাখির ব্যথা ছেড়ে যায়।